মানে অসাম খেতে, অসাম একদম সফট, তুলতুল করছে, মানে দারুণ খেতে এটা। দেখলে দীঘার যত লোকজনই হয়তো ঘুরতে এসছে সবাই এই মোমেন্টেই চলে এসছে, ভর্তি লোক, ঠিক 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 করছে লোক। এখানে এই গরমে চিল করা যাবে না, যা লেভেল গরম এখানে, যা লোক চিল করার মতো জায়গা না। ওই দূরে প্যারাসেলিং হচ্ছে। গুড মর্নিং ফ্রম নিউ দীঘা। আজকে 2nd মার্চ, আর আজকের আমি আর বোন নিশা আবার বেরিয়ে পড়েছি আমাদের একটা নতুন ব্লগে, একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। নতুন যদিও নয়, আমরা এসছি এর আগেও, কিন্তু আমার আর বোন নিশা কিন্তু নিউ দীঘাতে এটা প্রথমবার ট্রিপ। আমরা এসছি হচ্ছে হোটেল মেরিন পার্কে। এটা নিউ দীঘা বাসস্ট্যান্ড থেকে একদম কাছেই, আপনারা টোটো করে চলে আসতে পারেন 10 মিনিট। তো আমি এবার আপনাদের কিন্তু একটা, আমাদের হোটেলটা কিন্তু এটা একটা লাক্সারিয়াস হোটেল, তো সেইটা একটা হোটেলের আমাদের রুমের একটা ওভারভিউ আমি আপনাদের দিয়ে দিচ্ছি, আর আমাদের ব্যালকানি থেকে কেমন ভিউ আসে সেটাও আপনারা একবার দেখে নেবেন। ব্যালকানি থেকে একটা খুব সুন্দর ভিউ আসছে এখানে কিন্তু, আর একদম এই কাছেই, এই যে সামনে যে ল্যাম্পপোস্টটা দেখা যাচ্ছে, এই ল্যাম্পপোস্টের কাছেই কিন্তু আমাদের সি বিচটাও রয়েছে। প্রথমে ঢুকতেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে খুবই নিট অ্যান্ড ক্লিন একটা রিসেপশন। হোটেলে ঢুকতে ঢুকতে আমাদের বেলা 12:30 বেজে গিয়েছিল। রিসেপশনে যাবতীয় অফিসিয়াল কাজ সেরে আমরা রুমের পথে রওনা দিলাম। আমাদের 205 রুম। ঢুকতেই এখানে একটা খুব সুন্দর একটা আয়না আছে, আর এখানে তার সাথে ড্রয়ার, আর এখানেও একটা ওয়ার্ড্রোব রয়েছে, একটা টিভি দেওয়া রয়েছে এখানে, একটা ছোট মিনি ফ্রিজ রয়েছে, আর এখানে কিন্তু একটা ইলেকট্রিক কেটলও রয়েছে, আর স্যাশে দেওয়া রয়েছে কিছু কফি, দুধও রয়েছে এখানে, আর চিনি দেওয়া রয়েছে তার সাথে, চায়েরও কিন্তু একটা দেওয়া। এটা আর একটা ওয়ার্ড্রোব, এখানে কিন্তু বেশ দুটো ওয়ার্ড্রোব আছে যেখানে অলরেডি আমরা আমাদের জিনিসপত্র রেখে দিয়েছি। এখানে হচ্ছে আমাদের বেডটা, বেডটা কিন্তু বেশ স্পেশিয়াস এখানে, আর এটা কিন্তু এসি রুম, এসিও আছে, যেটা হয়তো আমাদের এখন দরকার লাগবে কারণ এখন বেশ গরম। আর যেহেতু আমরা সুপার ডিলাক্স নিয়েছি তো সেইটার জন্য একটা সোফা রয়েছে, আর একটা সেন্টার টেবিল রয়েছে এখানে। আমাদের রুমে 2 গ্লাস আর 2 500 ml জলের বোতলও দেওয়া ছিল। আর এটা বাথরুম, বাথরুম কিন্তু যথেষ্ট ক্লিন, একটা আয়না রয়েছে, বেসিন আছে, শাওয়ার, গিজার, কোমোড পরিষ্কার, বালতি, আর দুজনের আমাদের জন্য 2 টাওয়েল দেওয়া রয়েছে, আর এখানে কিন্তু শ্যাম্পু, শাওয়ার জেল, একটা সাবান দেওয়া আছে। তাহলে বেড টেস্ট হয়ে যাক। নরম, ভালোই গদি, আরামে শোয়া যাবে, ভালো আছে, খুব নরম না বাট ঠিক আছে, ভালো বেশ, মানে আরামের গদি। খুব নরম হলে আবার ভেতরে ঢুকে যাই, তো এটাই আমার মনে হয় ঠিক আছে। খুব বেশি সফট হলে আবার কোমর ব্যথা হয়, মুশকিল হয়ে যায় সেটাই। এখন আমরা যাব নিচে, মারাত্মক খিদে পেয়েছে, লাঞ্চ করব, করার পর কিন্তু আজকের ঘুম, তারপর বিকেলবেলা আমরা সি বিচটা যাব। এটা এই হোটেলের ডাইনিং এরিয়া, অনেক স্পেশিয়াস আর বেশ নিট অ্যান্ড ক্লিন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সবকটা টেবিল, খুব ওয়েল মেনটেইনড। তা আমাদের লাঞ্চ এখন চলে এসছে, আমরা লাঞ্চে অর্ডার করেছি ভাত, আর এখানে ডাল, সোনামুগ ডাল। অ্যাকচুয়ালি সোনামুগ ডাল আমার খুব প্রিয়, আমার খুবই ভালো লাগে সোনামুগ ডাল, তো সোনামুগ ডাল আছে, আর তার সাথে হচ্ছে আমাদের বাঙালির আলু পোস্ত, আর এইটা হচ্ছে গিয়ে ভেটকি মশলা। একদমই সিম্পল মেনু রেখেছি আমরা, এখন খাবো, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে, 5 ঘন্টা 5.5 ঘন্টা বর্ণিশা বললে যেটা জার্নি করার পর, এখন খাওয়া দাওয়া করি। তো আমি ফার্স্টে ভাত, সোনামুগ ডাল আর আলু পোস্ত দিয়ে খাচ্ছি। ভালো রান্না, সত্যি ভালো রান্না, অ্যাকচুয়ালি খিদে এত পেয়েছে, তার মধ্যে যদি এত সুস্বাদু রান্না হয় সত্যি ভালো হবে। ডালটা লাইট, সেরকম ঝাল কিছু নেই, ভালো খেতে, আলু পোস্তটাও ভালো। বর্ণিশা যে মাছ খেতে খুব ভালোবাসে, এখন ও একটা ভেটকি মাছের একটা রিভিউ দেয়। বর্ণিশা মাছ খেতে ভালোবাসে, এটা হচ্ছে জোক অফ দ্য ইয়ার, যাক দেখা যাক কেমন। বেশ ভালো, মানে আমি চট করে কোনো মাছের খাওয়াগুলোকে ভালো বলি না, আমার নিজের পছন্দ না বলে, বাট এই যেটা যেভাবে বানিয়েছে গ্রেভিটা, মানে ধনে পাতা, তারপরে প্রপার
যে মশলাগুলো গেছে, ঝাল একটা প্রপার পরিমাণে রয়েছে, অসাধারণ খেতে, খুব লাইট, খুব আরাম লাগছে আমাদের খেয়ে। এখন আমি এবার পুরোটা শেষ করে নিচ্ছি, কারণ কি আমার প্রচণ্ড খিদে পেয়েছে আর মাছটা দুর্দান্ত। এই যে খাওয়া দাওয়ার পরেই দুলতে নেমে গেছে দোলনায়। তবে দোলনাটা বেশ সুন্দর, আরাম সেখানে আরও একটা আছে, তারপর আরেকটা আছে। এটা একটা সুন্দর বেশ গার্ডেন রয়েছে, বাচ্চারা এখানে এলে বেশ ভালো ভালো লাগবে, ওদের খেলতে পারবে, খেলার জায়গা আছে, অনেকটা স্পেস আছে এখানে বেশ। আচ্ছা তাহলে এবার আমি বলে দিই যে আমরা এইখানে এলাম কি করে, বা আপনারা কি করে এই জায়গাতে আসতে পারবেন। আমরা আমাদের বাড়ির সামনে কুটঘাট বাস টার্মিনাস থেকে SBSTC-র বাস ধরে দীঘা পৌঁছেছিলাম। মাথা পিছু আমাদের ভাড়া পড়েছিল 160 টাকা। বাস সকাল 7টায় ছেড়েছিল। আপনারা চাইলে গড়িয়া থেকেও বাস ধরতে পারেন, বা করুণাময়ী বা এসপ্ল্যানেড থেকেও। আপনারা যদি ট্রেনে ট্রাভেল করতে চান তাহলে হাওড়া থেকে কিন্তু ট্রেন ছাড়ে, যার ডিটেলস আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব। আমরা যে রুমটা বুক করেছি সেটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। আমাদের এই রুমটার ট্যারিফ পড়েছে হচ্ছে 2000 টাকা। আমরা আজ অবধি যত জায়গাতে গেছি, যত লাক্সারিয়াস রিসর্ট হোক বা কোথাও, এই 2000 টাকার মধ্যে এইখানে যে ধরনের সার্ভিস বা যে ধরনের অ্যামিনিটিস আমি বলবো যেখানে রয়েছে, সেরকম কিন্তু আমি বাকি জায়গাতে দেখিনি। মানে এখানকার যে রুম সার্ভিস বলুন বা কিছু, খুব ফাস্ট আর খুব কুইক। যেমন আমাদের এই জাস্ট কিছুক্ষণ আগে এসি না প্রপারলি কাজ করছিল না, তো আমরা যখন ফোন করলাম আমাদের ইমিডিয়েট সেটা কিন্তু করে দিল ঠিক, আর প্লাস খুব ফাস্ট 2000 টাকার মধ্যে এটা কিন্তু যথেষ্ট ভালো। এখানে একটা অসাধারণ সুইমিং পুলও আছে। আমার তো এখনই খুব ইচ্ছা করছিল যাওয়ার, কিন্তু এখন আমরা যাব না, এত রোদ আছে এখন বাইরে, খুব দুপুরবেলার একটা অদ্ভুত গরমের রোদ। আর তাছাড়া আরও অনেকেই রয়েছে, খুব ভিড়ভাট্টা রয়েছে। আমাদের ইচ্ছা আছে কালকে সকালবেলায়, মানে একদম ফার্স্ট আমরা ওখানে গিয়ে সুইমিং পুলটা কভার করব। তো তখন আমরা ওখানকার ভিডিও কেমন জায়গাটা, তো বা ক্লিনলিনেসের ওপর যেটা থাকে না, এটাও আরেকটা কারণ যে কেন আমরা এই জায়গাটাই চুজ করলাম। কারণ আমি যেমন এখানে দীঘাতে আরও অনেকগুলো রিসর্ট, আমি রিসর্ট বা হোটেল দেখছিলাম, বাট সেখানকার যে সুইমিং পুলটা ছিল সেটা অতটা আপ টু মার্ক ছিল না, মানে ফ্রম দ্য হাইজিনিক পার্সপেক্টিভ। তো এই একটা ব্যাপার যে এখানে কিন্তু জলটা আমি দেখলাম যে প্রচণ্ড পরিষ্কার, মানে নিচে অবধি দেখা যাচ্ছে যে কী আছে না আছে, খুব পরিষ্কার। আর এটা কিন্তু রোজ প্রপারলি ক্লিন হয়। এবার একটা টাটকা ভাত ঘুম আসছে আমাদের, তো এখন আর লেট করবো না, চট করে এবার শুয়ে পড়ি আমরা, আবার দেখা হচ্ছে বিকেলবেলায়। গুড ইভিনিং, এখন একটা দারুণ ঘুম দিয়ে উঠলাম, বেশ ফ্রেশ লাগছে এখন। তা আমাদের ব্যালকানি থেকে কেমন ভিউ হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদের একবার। হচ্ছে এখানকার লবি এরিয়া, এখানে মেইনলি 5টা ফ্লোর আছে। বিচে যাওয়ার রাস্তাটা পুরো আলোয় একদম আলোকিত হয়ে আছে এখানে, মানে প্রচুর লোক রাস্তা এখন, প্রচুর, আমি জাস্ট দেখাচ্ছি, প্রচুর লোক রাস্তায়। ওই সোজা গেলেই আমাদের বিচ। আমরা এখন দীঘার সি বিচে আছি, এই মোবাইলের আলো দিয়ে আমরা দুজন দাঁড়িয়ে আছি। বর্ণিশাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, কারণ এখানে মানে প্রচুর অন্ধকার, রাত্রিবেলা তো অন্ধকার হবেই। কিন্তু হ্যাঁ সত্যি কথা, আমরা মন্দারমণিও গেছিলাম, মানে ওখানকার মন্দারমণি বলুন বা ওখানে কিন্তু একটু বেশি অ্যাটমসফিয়ারটা ভালো ছিল। প্লাস এখানে মানে জলটা এখন, এখানটা ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে, মানে এখানে জলটা ইট্রিট করে গেছে, দেখানো পসিবল হচ্ছে না এত কিছু। কিন্তু হ্যাঁ ওই এখানটা এসেছি, কিছুক্ষণ বাদেই আমরা চা টা খাবো, খেয়ে দিয়ে তারপর আবার আমরা ব্যাক করবো আমাদের হোটেলে। তবে এখানে হাওয়াটা তো বেশ আরামদায়ক, মানে হাওয়ায় আমরা বেশ আরাম লাগছে। এখন আমরা সি বিচ ঘুরে খুব খিদে পাচ্ছিল, কি খাবো কি খাবো করে একটা দোকানে এলাম আমরা এখানে। তো আমার যেহেতু মোমো খুব ভালো লাগে, তো আমরা সেখানে আমি একটা ক্লাসিক মোমো নিলাম, চিকেন মোমো স্টিম, দেখা যাক কেমন খেতে। ঠিকঠাক অ্যাভারেজ, সেরকম বিশাল কিছু না। তবে সি বিচের সামনেও কিন্তু প্রচুর হোটেলস রয়েছে, প্রচুর। আমি যদি দেখাই, মানে ওই দিকটা হচ্ছে সি বিচ, আর এইখান থেকে কিন্তু এই পুরো লাইন দিয়ে এই দিকটা পুরোটাই হোটেলস ভর্তি, এই পুরো লাইনে।
তো আপনারা যদি কেউ আসেন তাহলে কিন্তু ধরুন অন স্পট বুকিং কেউ করছেন, আপনারাও কিন্তু এখানে এসে অন স্পট বুকিং এই হোটেলে এসে করে দিতে পারেন। মোটামুটি রুমস অ্যাভেলেবেল থাকে আমি যে জিজ্ঞেস করেছি, হ্যাঁ খুব রাশ হলে অবশ্যই না, বাট এখানে কিন্তু ডাইরেক্ট মানে এই হোটেলসগুলোতেও আপনারা বুক করতে পারেন। তবে আর একটা জিনিস, এখন যে মোমোটা খেলাম আমরা, কিছু পান্ডা মোমো ছিল, লেখা আছে বাই কেভেন্টার্স, মানে আমার তো একেবারেই জঘন্য লেগেছে মোমোটা, একেবারেই যা তা কোনো টেস্ট নেই, যা তা মোমো একদম। মজার ব্যাপার হলো যে দোকানটার নাম পান্ডা মোমো কিন্তু মোমোটা বাজে খেতে, এটাই হচ্ছে মজার ব্যাপার। এখন আমরা যাচ্ছি যেটা বিকেলবেলা সত্যিই দরকার, সেটা হচ্ছে চা। তো এখানে একটা কাকিমার দোকানে দেখলাম চা পাওয়া যায়, তো সেই চা খাবো, চাটা খেয়ে তারপরে আমরা হোটেলেই ব্যাক করছি। আমাদের চা খাওয়ার ডান, এখন আমরা আবার ব্যাক টু হোটেল, একটু রেস্ট নেব, আজকে অনেকটাই জার্নি হয়েছে, রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর আমরা ডিনার করব। তা আমাদের রাতের ডিনার এখন চলে এসেছে, আমরা মেনুতে বলেছি রুটি, তন্দুরি রুটি, আমি তন্দুরি রুটি খাই, আর বর্ণিশা প্রেফার করে বাটার নান, তো বাটার নান বলেছে, আর আমরা দিয়েছি হচ্ছে তন্দুরি ভেটকি। ভেটকি মাছটা আমাদের দুপুরে দারুণ লেগেছিলো, তো তাই জন্য তন্দুরি ভেটকিটাকে একটু ট্রাই করব। আর তার সাথে চিকেন কষাটা নাকি এখানকার সিগনেচার ডিশ, তো সেটাও আমরা এনেছি। আর হ্যাঁ, আমরা ডেজার্টে গুলাব জামুনও বলেছি। তাহলে আমরা এবার তন্দুরি রুটি আর চিকেনটা গ্রেভিটা দিয়ে একটু টেস্ট করে দেখি, গ্রেভিটা দেখতে তো একদম সেই রকম হয়েছে, একটু খেয়ে দেখি। এক ঘর খেতে মানে গ্রেভিটা এত সুন্দর, আমরা দুপুরেও খেলাম, ভেটকির গ্রেভিটাও দারুণ ছিল, এখন চিকেনের গ্রেভিটাও দারুণ, মানে ঝাল বলুন স্পাইসেস বলুন প্রপারলি মিক্সড, মানে জাস্ট অসাম। ভাই কি খেতে, ভেটকি মাছটা অসাধারণ, মানে এটা সত্যি বলতে মানে দুপুর থেকে যতগুলো খাবার খেয়েছি সবচেয়ে ভালো এই ভেটকি মাছটা, মানে অসাম খেতে, অসাম, একদম সফট তুলতুল করছে, মানে দারুণ খেতে এটা। এই গোলাপ জামুনটা অর্ডার করার আমাদের মেইন কারণ হচ্ছে হলো যে মেরিন পার্কে কিন্তু এই গোলাপ জামুনটা ওরা নিজেরাই বানায়, আর ওটা খেতে এতটাই ভালো ছিল, এতটাই ভালো ছিল যে শেষে আমি খেয়ালই করিনি যে ক্যামেরার স্পিকারটা অফ ছিল। তো গুড মর্নিং সকলকে, এখন আমরা উঠলাম, আমরা এখন যাব আর গিয়ে নিচে আমরা সুইমিং স্টার্ট করব, তার আগে আমি একটু চা বানাবো। জেনারেলি তো বিকেলের চা বর্ণিশাই বানায়, কিন্তু আজকের চাটা ভাবলাম সকালে আমি বানিয়ে দিই। বর্ণিশা এখন ঘুমিয়ে আছে, তো সেই জন্যে আমি বানাচ্ছি চাটা। আর আমাদের এখানে ইলেকট্রিক কেটল যখন দেওয়া আছে, এখন দু কাপ ঢেলে দিই আর ঢেলে আরামসে চাটা বানিয়ে, সুইমিং হয়ে গেলে তারপর আমাদের ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো এখান থেকে চেক আউট করে। আর বেরিয়ে এখানে কাছাকাছি উদয়পুর সি বিচটা আছে যেটা শুনেছি খুবই ভালো, তো ওই উদয়পুর সি বিচে যাবো, উদয়পুর সি বিচে একটু দেখবো, তার সাথে সাথে দীঘা বিচটাও একবার কভার করবো, আপনাদের সবই দেখাবো, কারণ আমাদের 1:47 আমাদের বাস আছে, ফেরারটা আমরা গ্রিন লাইনে কেটেছি, নিউ দীঘা থেকেই ছাড়বে, অমরাবতী মোড় বলে একটা জায়গা আছে এখানে, তো সেখানে যাব, সেখান থেকে ধরে আমরা কলকাতা ব্যাক করব। দুপুরের খাবারটা ভাবছি প্যাক করে নেবো, যেটা বাসেই আমরা খেয়ে নেবো, কারণ নাহলে না খুব ঘুরপাড় লেগে যাবে, কারণ জেনারেলি তো অত তাড়াতাড়ি খাওয়ার আমাদের মানে অভ্যাস নেই, তো কারণ আমরা মোটামুটি 2-2:30 আমাদের বেজেই যায়, তো ওরকমই স্যান্ডউইচ ভেবেছি বা কিছু ওরকম ধরনের কোনো জিনিস আমরা নিয়ে নেবো, যেটা নিয়ে আমরা চলে যাব হচ্ছে বাসে, গিয়ে বাসেই খেয়ে নেবো। দেখি জলটা বোধহয় গরম হয়ে গেছে, তাহলে চাটা বানিয়ে নিই, চাটা বানিয়ে তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের সকালবেলা দুজনকে দুটো ডেন্টাল কিট দিয়ে গেছে, যার মধ্যে একটা ব্রাশ আছে আর একটা ছোট কোলগেটের টুথপেস্ট দেওয়া আছে। তো আজকে সকালবেলা হচ্ছে প্রমিত স্পেশাল টি, তো আমি দুধ চা পছন্দ করি, আমার দুধ চা চলে এসেছে, আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে এখন আমি খাবো চা। তো চট করে আমরা এবার চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে আমাদের পুলে দেখা হচ্ছে। তো আমরা এখন সুইমিং পুলের সামনে, এবার আমরা নামবো,
আর এখানে আমার একটা খুব ভালো জিনিস লাগলো যে আপনারা যখন সুইমিং করবেন, সুইমিং করার পরেই কিন্তু এখানে চেঞ্জিং রুম আছে, মানে সরি শাওয়ার রুম আছে এখানে। তো সুইমিং করার পর আপনারা ডাইরেক্ট শাওয়ার রুমে ঢুকে শাওয়ার নিয়ে তারপরে আপনারা ব্যাক করতে পারবেন আপনাদের হোটেল রুমে। বেশ ঠান্ডা জল কিন্তু। এই পুলটা কিন্তু ছোট, মানে এইটার কম্প্যারিজনে এটা ছোট, তো বাচ্চারা যেনি মেনলি আসবে, কারণ কালকে আমরা দেখছিলাম এখানে বাচ্চারাই চান করছিলো, তো এখানে কিন্তু বাচ্চারা বা ছোটরা বড়রাও যেতে পারে, বাট বাচ্চাদের জন্য এটা মেনলি তৈরি এই জিনিসটা। বাট বেশ ভালো, আরাম আছে। ও সাবাস, বেশ ভালো লাগছে এটা। বেশ এইটা অ্যাকচুয়ালি আমাদের জন্যে, কারণ এখানটা কোমর অবধি জল, কোমর না সরি এটা বুক অবধি জল আছে আমার। তো আমার হাইট মোটামুটি 5'4", তো আমাদের আমার জন্য বুক অবধি জল, আর যারা আমার থেকে একটু বেশি লম্বা তাদের জন্য কিন্তু আরামসে কোমর কি কোমরের একটু ওপর অবধি হবে। তো এটা বেশ ভালো, এখানটাতেই মেনলি চান করব। আর জল কিন্তু খুব পরিষ্কার, এই যে আমি এখানে যখন দেখলাম জল এরা প্রতিদিন চেঞ্জ করে, তো জল খুবই পরিষ্কার এখানে। তো এখন মেনলি আমরা এলাম কারণ এখন কিন্তু এখানে লোক নেই, তো ফাঁকা, আমাদের ভিডিও করতেও সুবিধা হলো, আর বেশ ফাঁকা ফাঁকা সুইমিং পুলে একাই এখন আমরা রাজত্ব করছি। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আমরা আলা কাটে নিয়েছিলাম। তো আজকে ব্রেকফাস্টে আছে ব্রেড বাটার টোস্ট, একটা অমলেট আর একটা জুস। তো এখানে কিন্তু তাছাড়াও বাফেট সিস্টেমও আছে, বাফেট ব্রেকফাস্ট, কিন্তু সেটা আমরা নিলাম না, কারণ কি ওটা আমাদের জন্য অনেক হেভি হয়ে যাবে। ওটার কস্ট হচ্ছে 200 এক্সট্রা। আর ওটাতে কী কী পাওয়া যায় আমি বলে দিই একবার, অমলেট, ডিম, পোহা, ইডলি, রেড টোস্ট, জুস, আরও অনেক কিছু। এবার আমরা ফটাফট খেয়ে নিয়ে রেডি হয়ে যাব। আমি প্রায় রেডি রয়েছি, শুধু মেকআপ করা বাকি। তো রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে, কারণ কি 10টার সময় চেক আউট। তো খেয়ে নিই এবার। ব্রেড টোস্টটা কিন্তু বেশ ফরমাল, টোস্টার দিয়ে বানায় ফরমাল, কিন্তু খেতে ব্রেড টোস্ট ব্রেড টোস্টের মতোই খেতে, যেমন খেতে হয়। ভালোই কথা, মশালা অমলেট, ধনে পাতা, তারপর টমেটো সব কিছু দিয়ে বানানো, তো খেতে ভালো। অ্যাকচুয়ালি সুইমিং করার পর খিদেটা একটু বেশি পায়, তো প্রথমে তো একটাই আমি, 3টে ব্রেড টোস্ট আর একটা অমলেট, মশালা অমলেট ডাবল ডিমের হয় এখানে, আর তার সাথে একটা জুস অর্ডার করেছিলাম, কিন্তু আমি যা দেখে বুঝলাম যে ওটা বর্ণিশালি শুধু হবে, আমার হবে না, এই জন্য আলাদা করে আবার অর্ডার করলাম। তো আমরা এখন এই উদয়পুর সি বিচে চলে এসেছি। আমরা কিছুক্ষণ আগেই আমাদের হোটেল থেকে চেক আউট করলাম, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল সত্যি বলতে। মানে আমি বর্ণিশাকে সেটাই বলছিলাম যে এতদিন আমরা যত রিসর্টে গেছি, যত হোটেলে গেছি, আপনি সার্ভিস বলুন বা থাকার এক্সপিরিয়েন্স বলুন, খাওয়া দাওয়ার কোয়ালিটি বলুন, সব কিছুতে টপ নচ। মানে এটা বোধ হয় প্রথম হোটেল যেটাকে আমি কমপ্লিটলি 10/10 দিতে পারবো। তো এই যে সামনে বিচটা, এখানে ভিড় আছে বিচটায় বেশ, তো এই সোজা যেতে হবে কি আমাদের এ যেতে হবে, এখান দিয়ে চলে যেতে হবে মেনলি। উদয়পুর সি বিচটা কিন্তু রিলেটিভলি আমার অনেক সুন্দর লাগছে, মানে বসার প্রচুর স্টল। হ্যাঁ অবভিয়াসলি বসতে গেলে আপনাদের এখানে ভাড়া দিতে হবে, যেমন আমরা পুরীতেও দেখেছি। এখানে যেমন একটা জিনিস আমার ভালো লাগলো যে লিকার কিন্তু খাওয়া এখানে প্রহিবিটেড এই উদয়পুর সি বিচে। এবার এটার ভালো জিনিস হচ্ছে এই লিকার খেয়েই জেনারেলি কী হয়, দেখুন খাওয়াটা তো কোনো আমি সেটার অপোজেও যাচ্ছি না বা ফরেও যাচ্ছি না, সেটা যার যার পার্সোনালি হয়, কিন্তু খাওয়ার পর অনেক সময় কী হয় লোকে সমুদ্রে চলে যায়, সমুদ্রে চলে যাওয়ার পরেই কিন্তু ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলো হয়। তো এটা বেশ ভালো যে এখানে কমপ্লিটলি লিকারটা প্রহিবিটেড। বেশ ভালো ফুরফুর করে হাওয়া দিচ্ছে, আমরা দুজনে মিলে হাঁটছি, বেশ ভালো লাগছে এখানে কিন্তু, বেশ সুন্দর। আর আরেকটাও জিনিস হচ্ছে যে এই বিচটায় কিন্তু ময়লা অত নেই, মানে অনেক ক্লিন বিচটা যদি আপনারা দেখেন, আমি মেনলি হয়তো এখানে দেখতে পাবেন বিচটা কিন্তু অনেক ক্লিন, মানে কোনো ময়লা, হ্যাঁ এবার ক্র্যাবসের এগুলো তো থাকবেই, কিন্তু তাছাড়া কিন্তু বিচটা বেশ ক্লিন, তাই না?
অনেক পরিষ্কার বিচ এখানে। এই এখানে দেখবেন এখানে এরকম উপরে এরকম বানানো আছে, সেই বলে না এটা হচ্ছে বাঙালির গোয়া, সস্তা গোয়া। বেশ সুন্দর এরকম বানানো রয়েছে, একটা গোয়া গোয়া ভাইবস আসবে, একটা বিচ ভাইবস আসবে, তো এনজয় করা যায়। এখানে সুন্দর হাওয়াও দিচ্ছে, আমরা এখানে কিছুক্ষণ হাঁটবো, তারপরে দেখবো কি কি আছে না আছে। মেইনলি কি আমাদের বাস অ্যাকচুয়ালি অনেক লেটে আছে, আমাদের 1:47 আছে, তো হাতে এখন অফুরন্ত সময় আমাদের, তো সেটার জন্যই আমরা এই বিচটায় এলাম। ফাঁকা বিচ আছে, আর এখানে শুনছিলাম, আমি আসিনি এর আগে, দীঘা এসেছি দুবার কিন্তু কোনোবারই উদয়পুর সি বিচে আসিনি, তো এটা আমার ফার্স্ট টাইম এখানে, তো ওই জন্য দেখি যা দেখে মনে হচ্ছে ভালোই, মোটমাট 1-1.5 ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে ইজিলি, তারপরে আমরা এখান থেকে বেরোবো। আচ্ছা, এই উদয়পুর বিচটা কিন্তু পরে হচ্ছে ওড়িশাতে, এখানে কিন্তু বেশ একদম সেই ঝিকমিকি ঝিকমিকি গানগুলো চালিয়েছে, মজা আসছে বেশ। আর কেমন দাম মোটামুটি এগুলো, কেজি হিসাবে হয় না 5 গ্রাম হিসাবে? এগুলো হচ্ছে সব পিস হিসাবে, পিস হিসাবে। আচ্ছা, এগুলো পিস হিসাবে। আচ্ছা, এগুলো হচ্ছে সব প্লেট হিসাবে, প্লেট হিসাবে। কেমন পিস এগুলোর কেমন দাম আছে? এটা 150 টাকা পিস আছে, আর জোড়া 150 আছে। আচ্ছা, এটা কি মাছ? কত করে এই প্লেট গুলো এখানে? 200 টাকা প্লেট, 200 টাকা প্লেট, আর এগুলো পিস করে। এটা একটা আমাদের কিন্তু বেশ ভালো সি বিচের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে প্রপার সি বিচ এক্সপিরিয়েন্স যেটাকে বলতে পারেন, বেশ সামনেই, আর এখানে সমুদ্র ফুরফুর করে হাওয়া, দারুণ লাগছে। এখানে ঘোড়াও আছে, এখানে ওই দূরে ঘোড়া যাচ্ছে, কিন্তু অলরেডি আমরা ঘোড়ায় উঠেছি, তো তাই জন্য হয়তো ঘোড়ায় আজকে আর উঠবো না। অনেকে চানঠানও করছে, আমরা তো চানঠান করে এসেছি, তাই জন্য এখন আর চান করবো না, এখন হাতে অনেকটা সময়, তো ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই জিনিসগুলো। ফার্স্ট হচ্ছে যে যদি উদয়পুর সি বিচে আপনারা আসতে চান তাহলে কীভাবে আসবেন? নিউ দীঘা থেকে আপনারা টোটো পেয়ে যাবেন, বা আপনারা নিউ দীঘায় যে হোটেলেই আছেন না কেন, হোটেলের সামনে থেকে কিন্তু টোটো পাওয়া যায়, তো সেই টোটোতে করে আপনারা উদয়পুর সি বিচে চলে আসতে পারেন। এবার হচ্ছে কত ভাড়া লাগবে, আপনারা যদি 3-5 জন মোটামুটি একটা টোটোতে যতজন ধরে 5 জন থাকেন তাহলেও আপনাদের 100 টাকা লাগবে। আমরা যেমন 2 জন ছিলাম তাতেও কিন্তু আমাদের 100 টাকাই লেগেছিলো। টোটোটা কিন্তু আপনাদের নিউ দীঘা, সরি, উদয়পুর সি বিচে ছেড়ে ওরা কিন্তু ব্যাক করে যাবে, মানে জাস্ট ড্রপটাই হচ্ছে আপনাদের 100 টাকা করে পড়ছে। আর একটা জিনিস হচ্ছে, আমরা যে হোটেলে ছিলাম, আমি তো অলরেডি বললাম যে ফিডব্যাক আমার খুবই ভালো, তবে কিছু জিনিস থাকে যেটা আমার মনে হয় একটু চেঞ্জ করলে জিনিসটা আরও বেশি অ্যাফোর্ডেবল হবে। অবভিয়াসলি 2000 টাকায় অত ক্লিন রুম, অত সুন্দর রুম, তার সঙ্গে আপনি সুইমিং পুল পাচ্ছেন, আপনার গার্ডেন পাচ্ছেন, দোলনা পাচ্ছেন, সবই রয়েছে। শুধু আমার যেটা মনে হয় যে খাবারের যে কস্টটা সেটা আর একটু নমিনাল হলে আর একটু বেটার হয়, কারণ আমরা যে সকালবেলা ব্রেকফাস্ট করলাম আজকের, রাত্রিবেলা আপনার যে ডিনার করলাম, দুপুরবেলা লাঞ্চ করলাম, সব মিলিয়ে কিন্তু আমাদের 2500 টাকার কাছাকাছি পড়েছে। লাঞ্চটা আমাদের 860 মতো পড়েছে, আমাদের ডিনারটা 890, আর আমাদের যেটা ব্রেকফাস্ট পড়েছে সেটা কিন্তু প্রায় 460 টাকা পড়েছে। তো আমার মনে হয় এটা একটু নমিনাল হলে লোকেরা অ্যাফোর্ড করতে পারবে। এবার হচ্ছে যে আপনারা কিন্তু বাইরেও খাবার খেতে পারেন, হ্যাঁ আউটসাইড ফুড হোটেলটা অ্যালাউড নয়, কিন্তু বাইরে যদি আপনারা খাবার খেতে চান আপনারা খেতে পারেন, তবে আমার সেরকম কোনো রেস্টুরেন্ট জানা নেই বাইরে যেটা মানে প্রপার হাইজিন মেনটেন করে খাবারটা দেবে, ঠিক আছে, যাতে আমাদের খাওয়া দাওয়ার পরে যেন পেট প্রবলেম না করে, সেই জন্যই আমাদের হোটেলে খাওয়া মেনলি, যে দামটা একটু বেশি হলেও আমরা সেই জন্যই খেয়েছিলাম। তো যদি আপনারা দীঘা ঘুরেছেন আর আপনাদের যদি সেরকম জানাশোনা কোনো ভালো হোটেল থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, যাতে কি আমাদের আরও ভিউয়ার্স বা আমরাও জানতে পারবো সেটাতে, আর পরের বার যখন আমরা দীঘা এক্সপ্লোর করব, চেষ্টা করব সেখানে যেন আমরা খাই। এখানে কিন্তু মাছ ভাজার বা অন্যরকম ভাজাভুজির অনেক দোকান আছে, মাছ ভাজাটা যেমন আমরা দেখালাম আর কি, তো একটাই জিনিস বলার যে এই সি বিচের এখান থেকে যদি আপনারা কোনো ভাজাভুজি মাছের নেন, আমি বলবো যে খুব একটু দেখে নিন, দেখে বুঝে নিন, কারণ অনেক সময় হয় কি মানে কবেকার তেল বা কী জিনিস দিয়ে বানাচ্ছে, তারপরে
খেয়ে হয়তো অসুস্থ হয়ে যেতে পারেন বা শরীর খারাপ হয়ে যেতে পারে। এবার এখানে আপনারা এসছেন ঘুরতে, দেখা গেল শরীর খারাপ হয়ে গেল, তখন জিনিসটা পুরোটাই ভেস্তে যাবে। তো এটাই বলার ছিল আর কি, যে এখানে যাই খাবেন যেটাই খাবেন একটু বুঝে একটু দেখে খাবেন। এই উদয়পুর বীচটা কিন্তু দীঘা যেটা মেইন বীচ সেখান থেকে কিন্তু অনেকটা ক্লিন আমি বলবো, যেখানে অতটা নোংরা নেই, জলটাও ভালো বেশ আছে, ঢেউও আছে, তো আপনারা এনজয়ও করতে পারবেন। এখানে অনেকে স্নান টান করছে, আমাদের তো দেখেই একদম মনে হচ্ছে কি ফোমো হচ্ছে আমাদের এখন এখানে দাঁড়িয়ে, যে যদি হতো আরও একটা দিন যদি হতো তাহলে ড্রেস আমরা আনতাম এক্সট্রা করে আর সমুদ্রে চান টান করতে পারতাম, কিন্তু আমাদের আজকেই ফিরতে হবে বলে আমাদের আজকে একদম যেতে ইচ্ছা করছে না। যাই হোক, কিছু করার নেই, কালকে আবার অফিস আছে, ফিরতে হবে, কিন্তু দেখে খুব ভাল লাগছে এখানে। হ্যাঁ বেশ সুন্দর তো। এখানে ব্যানানা রাইডও হয়, এই আমি যেটা দেখালাম এই এখানে রয়েছে, এখানে ব্যানানা রাইডও হয়। দূরে কিন্তু স্টলগুলোকে ডাইরেক্ট এই জলের ওপরেই এখন খুলে দিয়েছে, এই যত স্টলগুলো এখানে রয়েছে এগুলো কিন্তু জলের ওপরে, এমনকি এখানে যে বসার সিটগুলো চেয়ারগুলো সেগুলো কিন্তু জলের ওপরেই রয়েছে। তো এখন আমরা এই উদয়পুর সি বিচ থেকে একটা টোটো করে নিউ দীঘা বিচে যাচ্ছি। এখানে গরমটা কিন্তু এখন থেকেই ভালো রকম পড়তে শুরু করেছে, বেশ ভালো গরম এখন। আমি ওটাই বলছিলাম যে ভাগ্য ভালো যে আমরা এসি বাসটা বুক করেছি, ফেরারটা ভাবলাম এসি বাসটা নিলেই বেটার, প্রচণ্ড গরম, ওই জন্য বিচে কিছুক্ষণ বসবো আমরা ওখানে গিয়ে। আর এখানে আপনারা মানে নিউ দীঘা বিচ থেকে বা যে কোনো জায়গা থেকে উদয়পুর আসুন বা উদয়পুর থেকে নিউ দীঘা যান, আপনি টোটোতে শেয়ারে গেলেও, যেটা আমি আগে বললাম, শেয়ারে গেলেও আপনার ওই 100 টাকাই পড়বে, মানে টোটাল টোটোটা, আর যদি আপনারা রিজার্ভ করেও যান ওই 100 টাকাই পড়বে। সুবিধা অবভিয়াসলি, কারণ আমার তাহলে 20 টাকা করে হয়ে যাচ্ছে, 20 টাকা কি 30 টাকা করে হচ্ছে। উদয়পুর থেকে নিউ দীঘা যাওয়ার পথে প্রচুর হোটেল, আর বেশ বাইরেগুলো দেখে তো বেশ ভালোই লাগে সুন্দর দেখতে সবকটা হোটেলগুলো বাইরে। বাস দীঘা সি বিচে মানে লোকে লোকারণ্য অবস্থা, প্রচণ্ড ভিড়, মানে উদয়পুর সি বিচের যা ছিল সেখান থেকে অনেক বেশি ভিড়। একবার দীঘা সি বিচের অবস্থাটা দেখুন, আমি দেখাচ্ছি, মানে লোকে ভিড় প্রচণ্ড, দুনিয়ার যত লোক আছে সবাই এসছে, না না জাস্ট কিডিং অ্যাকচুয়ালি, বাট প্রচুর ভিড় এখানে, সত্যি বলতে অনেক ভিড় এখানটায়। উদয়পুর বীচটা ফাঁকা, তালসাইটা উনি বলছিলেন আমাদের টোটো দাদা যে ফাঁকা থাকে, কিন্তু আমাদের যেহেতু বাস আছে তো আমরা তালসাইটা গিয়ে উঠতে পারবো না আজকে, ওটা পরের বারের প্ল্যান থাকলো। এখন আমরা উদয়পুর সি বিচ থেকে এলাম নিউ দীঘা সি বিচে, মানে নিউ দীঘা সি বিচটা দেখলে মনে হচ্ছে যে নয়না করে কলকাতার প্রায় অর্ধেক পপুলেশন এসে এখানে চান করছে, মানে কলকাতার বা ওয়েস্ট বেঙ্গলের বা হয়তো কাছাকাছি উড়িষ্যাটাও কাছে, তো সেই সবের লোকজন বা মেনলি বলতে গেলে দীঘার যত লোকজনই হয়তো ঘুরতে এসছে সবাই এই মুমেন্টেই চলে এসছে, মানে জাস্ট লোক দেখুন, আমি দেখাচ্ছি একবার লোককে, লোকারণ্য যাকে বলছে, ভর্তি লোক, ঠিক 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 করছে লোক এখানে, মানে আমি সত্যি কথা, আমি অনেক মানে আমরা পুরীতেও গেছি, মন্দারমণি গেছি, হ্যাঁ রিসেন্টলি মৌসুমী আইল্যান্ডও গেছিলাম আমরা, আপনারা দেখবেন, আর যদি না দেখে থাকেন আমাদের আমরা দিয়ে দেবো আইল্যান্ডকে অপশান, সেখান থেকে দেখে নিতে পারেন। মানে এত ভিড় কিন্তু সি বিচে আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম, সত্যি কথা এটা, এত ভিড় দেখিনি কোনো সি বিচে। পুরীতেও ভিড় হয় কিন্তু তাই বলে এরকম না, প্রচুর ভিড় এখানে। আমি আবার এখানে এত গরম বলে একটা টুপি কিনে নিলাম, আর আমরা এখন এখানে বসার জায়গা আছে অনেক এরকম, তো আমরা এরকম বসে আছি এখন, কারণ কি আর কিছু করার নেই আমাদের, ওয়েট করা ছাড়া, টাইম যাতে আমাদের কেটে যাক, তবে এখানে বসে বসে আমাদের টাইম কেটে যাবে বুঝতে পারছি, এখানে এত লোকে, কেউ স্পিড বোটে উঠছে, কেউ কিনছে, কেউ মানে স্পিড বোটের দিকে উঠবে বলে যাচ্ছে, বাকিরা চান করছে, কেউ উল্টে পড়ছে, এগুলো দেখে দেখে আমাদের টাইম চলে যাবে। বসে বসে এখানে ভালোই লাগছে, এখানে একটু ভিড়টাও কম আছে তাই হাওয়াও পাচ্ছি, তবে এখানে কিন্তু অনেক ধরনের ওয়াটার স্পোর্টস আছে,
আমরা করলাম না এই জায়গাতে, বাট আপনারা যদি এখানে আসেন এখানে করতে পারেন। অনেক ধরনের ওয়াটার স্পোর্টস আছে, যেমন এখানে একটা দেখতে পাওয়া যাচ্ছে কিনা জানি না, কিন্তু ওখানে একটা খুব ভালো স্পিড বোট যাচ্ছে ওখানে, আর এখানে সামনেও হ্যাঁ হ্যাঁ এগুলোও রয়েছে, তো করতে পারেন, এখানে করা না করার কিছু নেই। তবে একটু সাবধানে, আর এখানে কোনো ছোট বাচ্চা বা কেউ যদি আসে, এখানে অনেক বোল্ডার টোল্ডার রয়েছে, একটু সাবধানে থাকবেন, যে বাচ্চা যাদের যাদের আছে আর কি। এখন একটু এখানেই বসে বসে একটু চিল করব, গরমে চিল করা যাবে না, যা লেভেল গরম এখানে, যা লোক চিল করার মতো জায়গা না। ওই দূরে প্যারাসেলিং হচ্ছে, আমাদের জার্নি এখানেই শেষ অ্যাকচুয়ালি। এই অমরাবতী পার্ক মোড় যেটা রয়েছে সেখান থেকে আমরা গ্রিন লাইনের বাস ধরে এখন আমরা ধর্মতলা ব্যাক করছি। অ্যাকচুয়ালি এই বাসটা যাবে হচ্ছে করুণাময়ী অবধি, না হ্যাঁ করুণাময়ী অবধি যাচ্ছে এই বাসটা, তো আমরা তো স্প্ল্যানেডেই নেমে পড়বো। আর আমাদের নিউ দীঘা বিচ থেকে আমরা টোটো করে যে এলাম, তো আমাদের ভাড়া পড়লো 50 টাকা, মানে রিজার্ভ করে আসতে হবে, রিজার্ভ করে আমরা এলাম, যেহেতু আমরা দুজনেই ছিলাম আর অত ওয়েট করা যাবে না। তো আমরা ওখান থেকে এই অমরাবতী পার্ক মোড়টাতে এলাম, এটা আমরা ওই আলব্যাগ যে রেস্টুরেন্টটা ছিল নিউ দীঘা সি বিচের সামনে সেখান থেকে আমরা নিয়েছি স্মোকি চিকেন গ্রিল স্যান্ডউইচ, আমার দুটো বনিশার দুটো, এটা 150 করে পড়েছে, খেয়ে দেখি কেমন খেয়েছে। আহামরি কিছু না, অ্যাভারেজ। আমাদের ভিডিও কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। গোয়িং ফরওয়ার্ড আমরা আরও নতুন নতুন জায়গা এক্সপ্লোর করবো, সবকটা ভিডিওই আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের ভার্চুয়ালি সবকটাতেই তুলে ধরার চেষ্টা করব, তাই পাশে থাকবেন। আর আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট এপিসোডে, ওকে বাই।